মালদার গাজলে নির্যাতিত স্কুল ছাত্রের বাড়িতে গিয়ে রীতিমতো ক্ষোভ উপরে দিলেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিশনের সদস্যরা। শনিবার সকালে মালদায় পৌঁছন দুই সদস্যের প্রতিনিধি দল। মালদা সার্কিট হাউস থেকে গাজলের উদ্দেশ্যে রওনা দেন তারা। তাদের পৌঁছানোর আগে নির্যাতিতদের বাড়িতে পৌঁছে তাদের পৌঁছানোর আগেই নির্যাতিতার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিশনের কমিশনার চেয়ারপারসন সুদেশনা রায় সহ এক সদস্য। কেন্দ্রীয় প্রতিনিধি দলে রয়েছেন প্রিয়াং কানুনগ ও রূপালী ব্যানার্জি। নির্যাতিতার বাড়িতে এসে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দলকে রেখে গেন যা তারা। এরপর প্রিয়াং কানুনগ বলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের লোক থাকলেও কোনোভাবে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন না, কথা বলবে না। এরপর রাজ্য কেন্দ্রীয় দলের সঙ্গে উচ্চ বাক বিতণ্ডা শুরু হয়। গ্রামবাসীরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে। রাজ্য প্রতিনিধিদের গো ব্যাক স্লোগান দিতে থাকে। बच्चे की माँ ने आके हमसे बोला हम आपसे अकेले में बात करना चाहते हैं। हम बच्चे के पास गए बात करने के लिए। स्ट्रीट कमीशन की चेयरपर्सन पुलिस वालों को लेके अंदर घुस आए। कुछ लोग सिविल यूनिफॉर्म में थे। हमने उनसे पूछा हम पुलिस वाले हैं लेकिन वो गुंडों की तरह व्यवहार करते हुए जबरन घर के अंदर घुस आए। माँ रो रही है, हाथ जोड़ जोड़ के कह रही है कि आप बाहर निकल जाइए। वो बाहर निकलने को राजी नहीं है, हमको बात करने दे नहीं रहे। क्या लीगल स्टेप लेंगे आप लोग? अभी हम अपनी लीगल टीम को लगा रहे हैं, बातचीत करेंगे कि हम क्या क्या इसमें कर सकते हैं। लेकिन अभी तो हम कोशिश कर रहे हैं कि बात कर सकें। हमने यहाँ के एडीएम से भी बात की, एडीएम तो फोन पे आई नहीं बात करने के लिए। हमने एडीएम से बात की है, एडीएम को भी हमने बोला है कि हमारी बातचीत करा दीजिए। निवेदन किया कि हमको दो मिनट बात कर लेने दीजिए, अंदर मत आइए। वो अपने पुलिस वालों को लेके अंदर घुस गई और हमको बात नहीं करने दी। आप देख रहे हैं माँ रोक रही है और वो अंदर जा रही है। अभी क्या करना सर? मैं पुलिस वालों से तो नहीं रह सकता, कल पीटा गया हूँ मैं। आज फिर वो पुलिस वालों को लेकर अंदर घुस गई। देखिए घर में तमाशा कर रही है। जिस बच्ची का रेप हुआ है
उसके घर में जाके स्टेट कमीशन की चेयरपर्सन तमाशा कर रही है, लड़ झगड़ रही है, उसकी माँ से लड़ रही है, पुलिस वालों को लेके खुशी है। জাতীয় শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিশনের সদস্য প্রিয়াঙ্কা আনন্দর অভিযোগ, নির্যাতিতার মা তাদের সাথে আলাদাভাবে কথা বলতে চাইলেও তাতে বাধা হয়ে দাঁড়ান রাজ্য কমিশনের সদস্যরা। পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও তা বলতে পারেনি নির্যাতিতার মা, কারণ সেখানে রাজ্য পুলিশকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ্য কমিশনের সদস্যরা। এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় জাতীয় শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিশনের সদস্যদের। এই আচরণের তীব্র বিরোধিতা করে এদিন বিক্ষোভ দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। তবে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেশনা রায়। তিনি বলেন, আমরা তাদের কোনো বাধা দিচ্ছি না, তারা নিজেরাই ভুলের কথা বলছেন। সম্প্রতি মালদার গাজল থানার অন্তর্গত একটি জুনিয়র হাইস্কুলে দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ঘটনা জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। থানায় অভিযোগ দায়ের করা হলে রাতেই তিন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজলের ওই জুনিয়র স্কুলের মাত্র একজন শিক্ষক রয়েছেন, তবে তিনি শনিবার স্কুলে আসেননি, কিন্তু স্কুল খোলা থাকায় কয়েকজন পড়ুয়া স্কুলে উপস্থিত হয়েছিল। তাদের মধ্যে যে মেয়েটিও ছিল, যথারীতি অন্যদিনের মতো মিড ডে মিলের রান্না হয়। দুপুরে মেয়েটি দুপুরে মিড ডে মিল খাওয়ার পরে তার এক বান্ধবীর সাথে স্কুলের দোতলার ঘরে খেলা করছিল। ঠিক সেই সময় অভিযুক্ত তিন যুবক স্কুলে ঢুকে বাচ্চা মেয়ে দুটির সঙ্গে দোতলার ওই ঘরে বসে গল্প শুরু করে। নির্যাতিতা মেয়েটির বান্ধবী জানিয়েছেন, যুবক তিনটি গল্পের ছলে তাদের গায়ে হাত দিচ্ছিল। সে তাতে ভয় পেয়ে ছুটে বাড়ি গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়। মেয়েটির কথা শুনে অভিভাবকরা স্কুলে গিয়ে দেখে অন্য মেয়েটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে, কান্নাকাটি করছে। মেয়েটি বাড়ি ফিরে এসে বাড়ির লোকজনকে জানায় যে ওই তিন যুবক তার উপর অত্যাচার চালিয়েছে। অভিযুক্ত যুবকদের মধ্যে একজনের বোন ওই স্কুলেরই পড়ুয়া। গাজল থানায় তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার মা। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে মূল অভিযুক্ত মনোজ মাল ও তার সঙ্গে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতা নাবালিকাকে মালদা মেডিকেল কলেজ স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রাথমিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। তো আজকে আপনাকে আমরা দেখলাম ছবিতে ধরা পড়লো, ধমক দিতে দেখা যাচ্ছে, কি বলবেন, কি ঘটনা ঘটলো এখানে? সেটাই তো আমি বুঝতে পারছি না। উনি আমাকে ধমক দিলেন, আমি তো কোনোভাবে উচ্চ গ্রামে কোনো কথা বলিনি। উনি এটা কেন করছেন? কারণ অ্যাকর্ডিং টু দ্য সুপ্রিম কোর্ট, যে যদি প্রথমত সিপিসিআর অ্যাক্টের সেকশন 13(2)-তে রয়েছে যে যদি স্টেট কমিশন অলরেডি কগনিজেন্স নিয়ে থাকে তাহলে অন্য কোনো কমিশন, সেটা ন্যাশনাল হলেও, নেবার কথা নয়। কিন্তু যদি জিনিসটা খুব জটিল হয় এবং যদি খুবই একটা গুরুতর কোনো ঘটনা হয়, যেরকম এখানে দুটো ঘটনাই ছিল গুরুতর, ওরা আসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে স্টেট কমিশন এবং ন্যাশনাল কমিশনকে একসঙ্গে কাজ করতে হবে। উনি যেভাবে বারবার বলছেন আমি কিছু গোপন করতে চাই, আমার প্রশ্ন হচ্ছে যে উনি কী গোপন করতে চান, ওনার কী ইচ্ছে আছে, ওনার কী ইন্ধন, উনি কী ইন্ধন যোগাতে চান, উনি কীভাবে এই যে উনি বলছেন যে আমি ওনার কাজে ব্যাঘাত ঘটাচ্ছি, আমি তো কোনো ঘটাচ্ছি না, আপনারা তো দেখলেন আমি চুপ করেছিলাম, আমি এনকোয়ারি আগেও করেছি, আমি সেটাই ওনাকে বলেছি যে আমার এনকোয়ারি হয়ে গেছে, আপনার আসার নিষ্প্রয়োজন, কিন্তু তা সত্ত্বেও উনি এসেছেন, আমি তাই জন্য সহযোগিতা করতে এসেছি, আমি ওনার পাশে দাঁড়াতে এসেছি।
উনি বলেছেন যেভাবে সুপ্রিম কোর্ট বলেছে, আমি তো কোনোভাবে, আপনারা দেখেছেন আমি কোনোভাবে ব্যাঘাত দিয়েছি? ওনার অভিযোগ করছেন যে আপনারা বাধা দিচ্ছেন। আমরা কোথায় বাধা দিয়েছি? আপনারা নিজেরা দেখলেন, চাক্ষুষ করলেন, কে ধমকালো আমাকে, কে আমার উপরে চিৎকার করলো, কে চোখ রাঙালো আমাকে? উনি হাত জোর করেও চোখ রাঙালেন, আপনারা তো শুনতে পেলেন, হয়তো ছবিটা তুলতে পারেননি কিন্তু শুনতে তো পেয়েছেন। কি বলবেন? আমি আর কি বলবো, আমি বলবো যে এটা খুবই দুঃখজনক যে ওনার অ্যাটিটিউড এটা পুরো আনপ্রেসিডেন্টেড, দিস ইজ সামথিং টোটালি আনপ্রেসিডেন্টেড, দ্যাট দ্য হেড অফ আ কনস্টিটিউশনাল বডি লাইক NCPCR ইজ ইনসাল্টিং দ্য হেড অফ আনাদার কনস্টিটিউশনাল বডি উইচ ইজ SCPCR, অ্যান্ড দের ইজ নো ডিফারেন্স ইন আর ক্ষমতা, আমার ক্ষমতা স্টেটের মধ্যে, ওনার ক্ষমতা সারা ইন্ডিয়ার মধ্যে, দ্যাট ডাজ নট মিন দ্যাট ইন দ্য স্টেট হি ইজ বিগার দেন, হি ইজ নট। এবং উনি যেটা করছেন, উনি আমাকে চোখ রাঙাচ্ছেন, হি ইজ ইনসাল্টিং মি ইন ফ্রন্ট অফ এভরিবডি, টেলিং মি টু টার্নিং মি আউট লাইক হি ইজ ডুইং উইথ হিজ উইথ দি পিপল হু হ্যাভ কাম উইথ হিম, হি ইজ ডুইং দ্যাট অ্যান্ড হি ইজ হি হ্যাজ সাম হিডেন এজেন্ডা, ওনার কোনো কিছু আছে। উনি বারবার, দেখুন একটা কথা আছে যে পৃথিবীতে মানুষ অন্যদের না নিজের নিরিখে জাজ করে, উনি নিজে নিশ্চয়ই কিছু একটা গোপন করতে চান বা গোপন কোনো এজেন্ডা আছে, যে কারণে হি ইজ ডুইং দ্যাট অ্যান্ড হি হ্যাজ সাম হিডেন এজেন্ডা, ওনার কোনো কিছু আছে। উনি বারবার, দেখুন একটা কথা আছে যে পৃথিবীতে মানুষ অন্যদের না নিজের নিরিখে জাজ করে, উনি নিজে নিশ্চয়ই কিছু একটা গোপন করতে চান বা গোপন কোনো এজেন্ডা আছে, যে কারণে উনি বারবার আমাকে বলছেন আপনি বেরিয়ে যান, আমি আপনার সামনেই এনকোয়ারি করব না। কেন করবেন না? আমি তো কোনোভাবে বাধা দিচ্ছি না। বলছি যে ওনারা বলছেন যে আপনারা এতদিন আসেননি কেন? আমরা তো সব, আমরা অলরেডি জানি যে তিনজনের আমাদের কাছে রিপোর্ট এসেছে, আমরা তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকেও ট্রাস্ট করি এবং আমরা তো সব ঘটনায়, মানুষ তো সব জায়গায় যেতে পারে না, তো আমরা এখানে আমাদের লোকজন দিয়ে ডেফিনেটলি আমরা তিলজলায়, তো আমি, উনি এটা বলছেন তিলজলায় আমি যেদিন ঘটনা ঘটেছে তার পরদিন সকালে বিফোর এনিবডি কুড গো আই ওয়াজ দেয়ার, হ্যাঁ, বিফোর ইভেন দে নিউ অ্যাবাউট ইট আমি ওখানে ছিলাম, তা সত্ত্বেও তো ওরা এসেছেন এনকোয়ারিতে ডবল ডবল করে, আমি বলা সত্ত্বেও এখানেও আমরা এনকোয়ারি করেছি, আমাদের পুরো রিপোর্ট এসে গেছে, আমরা কথা বলেছি যারা এখানে দাঁড়িয়ে আছে তাঁদের সঙ্গে এবং তারপরে ওনারা আসছেন এবং এসে উনি, তাই জন্য আমি জানি যে এখানে যেহেতু আমরা ঢুকে গেছি এবং অ্যাকর্ডিং টু দ্য CPCR অ্যাক্ট ইফ উই টেক কগনিজেন্স দেন হি ইজ নট supposed to interfere, kintu uni to shekhane ruklen and he is always doing this, he's insulting me, he's behaving terribly, ami to eta niye complain korechi already, I have complained to the women's commission, ami complain korechi police CP er kache, uni je bhabe amake dhomki dicchen and threaten korchen seta kintu kono bhadro samaje kono constitutional body er head korte pare na। হ্যাঁ, এটাও তো পলিটিসাইজ করছেন, এটা উনি আগেও করেছেন হুগলিতে আরেকটা ঘটনায়, উনি পলিটিক্যাল মানুষজনকে নিয়ে যাচ্ছেন ওনার এনকোয়ারিতে, অ্যান্ড দ্য কমিশন ইজ নট আ পলিটিক্যাল বডি, উনি এটাই বারবার, কালকে উনি আমাকে পলিটিক্যাল মোটিভ দেওয়ার চেষ্টা করছিলেন, আসলে আমি যে বলেছি নিজের নিরিখে উনি নিজেকে, কারণ আমি জানি আমি বাচ্চাটার কথা ভেবে বেরিয়ে যাচ্ছি, একটি বাচ্চা সকালবেলা সে 7:30 থেকে ঘরের মধ্যে বন্দি আছে, লোকজন ওনারা নিয়ে এসেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশন, আমরা যখন এসেছি কোনো লোকজন ছিল না, ওরা কিন্তু নিয়ে এসেছে। কাদের নিয়ে এসেছে? পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল পার্টি তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমাকে দিয়ে বলানোর কি নিষ্প্রয়োজন, পলিটিক্যাল পার্টির লোকেরাই তো এসেছিলেন এবং যিনি MLA তিনি প্রথমেই ঢুকে যান এবং উনি ওর সঙ্গে ঢুকছেন, আমার অবজেকশন যদি আমাকে ঢুকতে না দেন তাহলে পলিটিক্যাল পার্টির লোককে কেন ঢুকতে দিচ্ছেন, আমি তো ওনার সিস্টার অর্গানাইজেশন, আমি তো শিশু রাজ্য সুরক্ষা কমিশন আর উনি জাতীয়, তো আমাদের সুপ্রিম কোর্ট বলেছে একসঙ্গে সহযোগিতার করতে, তো আমি সহযোগিতা করতেই এসেছি এবং উনি এটা বারংবার করছেন এবং উনি ইনস্টিগেট করছেন ওনার লোকদের দিয়ে যে ওনার উনি যাকে নিয়ে এসেছেন এবং যাকে নিয়ে উনি ঢুকছেন তাঁরই যত সমর্থকরা এসে ইনস্টিগেট করছে এবং আমার বিরুদ্ধে নানান রকম স্লোগান তুলছে। আমি বেরিয়ে যাচ্ছি কারণ আমি মায়ের কথাটা ভাবছি, আমি মেয়ের কথাটা ভাবছি, মানবিকতার খাতিরে আমি বেরিয়ে যাচ্ছি। তিলজলা থেকে মালদা প্রায় একই রকম ছবি দেখলাম আমরা, ওরা এটা করছে,
এটা এবং উনি বলছেন আমার কিছু লুকোনোর আছে, আমার প্রশ্ন ওর কী লুকোনোর আছে, উনি কি লুকোচ্ছেন যে কারণে উনি রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে ঢুকতে দিচ্ছেন না, উনি কি কোনোভাবে প্ররোচিত করার চেষ্টা করছেন, উনি কি কিছু খুঁচিয়ে ঘা করার চেষ্টা করছেন যেটা ছিল না, যে কাজগুলো হয়েছে তার বিরোধিতা করতে চেষ্টা করছেন, উনি কি চাইছেন আমাকে সেটা দেখতে হবে। কোথায় কোথায় অভিযোগ জানাবেন? আমি অলরেডি অভিযোগ জানিয়েছি গতকালের ঘটনার প্রেক্ষিতে, আমি অভিযোগ জানিয়েছি মহিলা কমিশনে, আমি অভিযোগ জানিয়েছি সিপিকে কলকাতার পুলিশ কমিশনারকে, আমি ডিসি সাউথ ইস্টকে এবং তিলজলা থানায় অভিযোগ করেছি। যে স্কুল ছাত্রের বাড়িতে গিয়ে রীতিমতো খুব উগ্রে উপরে দিলেন জাতীয় শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিশনের সদস্যরা। শনিবার সকালে মালদার পৌঁছান দুই সদস্যের প্রতিনিধি দল, মালদা সার্কিট হাউস থেকে গাজনের উদ্দেশ্যে রওনা দেন তারা। তাদের পৌঁছানোর আগে নির্যাতিতার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিশনের কমিশনার চেয়ারপারসন সুদেষ্ণা রায় সহ সদস্য। কেন্দ্রীয় প্রতিনিধি দল রয়েছেন প্রিয়াঙ্কা আনুঙ্গ ও রূপালি ব্যানার্জি। নির্যাতিতার বাড়িতে এসেই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দলকে দেখে রেগে যান তারা। এরপর প্রিয়াঙ্কা আনুঙ্গ বলেন, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের লোক থাকলেও কোনোভাবেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন না, কথা বলবেন না। এরপর রাজ্য কেন্দ্রীয় দলের সঙ্গে উচ্চ বাক বেতনটা শুরু হয়। গ্রামবাসীরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করে, রাজ্য প্রতিনিধিদের গোব্যাক স্লোগান দিতে দেখা যায়। জাতীয় শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিশনের সদস্য প্রিয়াঙ্কা আনুঙ্গর অভিযোগ, নির্যাতিতার মা তাদের সাথে আলাদাভাবে কথা বলতে চাইলেও তাতে বাধা হয়ে দাঁড়ান রাজ্য কমিশনের সদস্যরা। পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও তা বলতে পারেনি নির্যাতিতার মা, কারণ সেখানে রাজ্য পুলিশকেও নিজের নিয়ে হাজির হয়েছিলেন রাজ্য কমিশনের সদস্যরা। এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় জাতীয় শিশু সুরক্ষা অধিকার রক্ষা কমিশনের সদস্যদের। এই আচরণের তীব্র বিরোধিতা করে এদিন বিক্ষোভ দেখাতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। Yeah.
এই মুহূর্তে আমাদের সাথে মালদা থেকে আমাদের প্রতিনিধি অর্ণব আছে। অর্ণব, অর্ণবের কাছ থেকে শুনে নেব অর্ণব কি পরিস্থিতি এই মুহূর্তে ওখানকার, একটু আমাদের সাথে জানাও। দেখো, বিগত বেশ কয়েকদিন আগে মালদার কাজলে এক স্কুল ছাত্রীকে স্কুলের ভেতরে ঢুকে তিন দুষ্কৃতী ধর্ষণ করে বলে অভিযোগ দেওয়া হয়। সেই মতো তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। সেই মতো এখান থেকে কেন্দ্রের কাছে সেই রিপোর্ট যায় এবং সেই ঘটনা অনুযায়ী দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং মালদায় আছেন, পাশাপাশি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি দল মালদার গাজনে এসে পৌঁছান। এখানে অভিযোগ যেটা যেটা বলা হয়েছে যে রাজ্য চেয়ারপারসন যিনি রয়েছেন শিশু সুরক্ষা কমিশনের, তিনি আগে থেকে এসে বসেছিলেন, সেই কারণে যখন কেন্দ্রীয় টিম ঢোকেন তাদেরকে দেখে ক্ষুব্ধ হন এবং বলেন তারা যা তখন থাকবেন, নিজেদের সঙ্গে তিনি দেখা করবেন না। এরপরে দীর্ঘ সময় কেটে গেলেও যখন রাজ্য চেয়ারপারসন যাচ্ছিলেন না তখন তিনি বাইরে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি গ্রামবাসীদের পক্ষ থেকে বাড়ির সামনে ধর্নাই বসা হয় এবং বিক্ষোভ দেখানো হয়। এরপরই সেখানে রাজ্য চেয়ারপারসন ফ্রেন্ডস বেরিয়ে যান এবং তারপরে কেন্দ্রীয় প্রতিনিধি ঢুকে প্রতিনিধি দল সেখানে ঢুকেন এবং নিজের তার পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। পাশাপাশি সেখানকার স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব রয়েছেন সেই তৃণমূল নেতৃত্বে জোরপূর্বক সেখানে ঢুকে সেই নির্যাতিত বাড়ির সামনে কার্যত বিজেপি তৃণমূলের হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং কিছুক্ষণ পরে সেই পরিস্থিতি শান্ত হলে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখান থেকে বেরিয়ে আসেন এবং তিনি জানান যে প্রথম দিকে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল কিন্তু তিনি নিজের কথা বলেছেন যে যা রিপোর্ট দেওয়া তিনি স্বরাষ্ট্র দপ্তরে সেই রিপোর্ট পাঠাবে এবং সেই মতো কাজ হবে। অনেক অনেক ধন্যবাদ অর্ণব তোমাকে। জেলা পরিষদের সদস্য।